নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এনবি নিউজ ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বাছাই করা খবর, তাই প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি শেষ অবধি দেখবেন। আপনার কাছে করব ছোট্ট একটি অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবার শুরুতে চোখ রাখছি আজকের বিশেষ খবরে। এবার আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া খবর, বাংলার জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এমনটা কিন্তু আজ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরের জেলাগুলিতে টানা 5 দিন চলবে বৃষ্টি, আর পশ্চিমের জেলাগুলিতে টানা 2 দিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এমনটাই কিন্তু আজ আলিপুর আবহাওয়া দপ্তর পাওয়া সূত্রের খবর। এবার চোখ রাখছি পরের গুরুত্বপূর্ণ খবরে। বাঘটি গণহত্যা প্রসঙ্গে এবার বাংলাবাড়িতে জারি করতে পারে 356 ধারা, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন, এমনটাই সুর শোনা গিয়েছে বারবার রাজ্যের প্রধান বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর মুখে। শুভেন্দু অধিকারী সহ বিজেপির একাধিক নেতাকর্মী রাজ্যপালের কাছে একাধিকবার দাবি জানিয়েছেন যে বাংলার মাটিতে 356 ধারা, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি করা হোক, তা না হলে এই হিংসা থামবেন না বাংলায়। এবার চৌরাশি পরবর্তী গুরুত্বপূর্ণ খবরে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় আজ স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় তৃতীয়বার ক্ষমতা আসার পর থেকেই একাধিক হিংসা ও দুর্নীতি ছড়িয়েছেন বাংলার জেলাগুলিতে। এবার এই হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াবেন রাজ্যপাল। রাজ্যপাল স্বয়ং আজ গর্জে উঠে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রীকে সরাসরি এবার প্রকাশ্যে কটাক্ষ করলেন। তো বন্ধুরা, আপনারা কি চান বাংলায় 356 ধারা, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি হোক?